আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোর্স 10 ইয়ার্স কোশ্চেন সলভ ব্যাচ, রেসিডেন্সি এবং এমফিল ডিপ্লোমা যারা পরীক্ষা দিবেন আপনারা ইতিমধ্যে জানেন যে এই পরীক্ষাটি রেসিডেন্সি হয়ে থাকে নভেম্বর এবং ডিপ্লোমা এমফিল পরীক্ষাটি হয়ে থাকে মার্চ মাসে। তো এই দুইটা প্রোগ্রামেরই আমাদের লং ব্যাচ আছে, রিভিশন ব্যাচ আছে, শুধু এক্সাম ব্যাচ আছে, হ্যাঁ, ক্লাস ব্যাচ অফলাইন অনলাইন একদম এস্টাবলিশড একটা প্রোগ্রাম। এবং পাশাপাশি আমাদের এই যে 10 ইয়ার্স কোশ্চেন সলভ যে প্রোগ্রামটা, এটা সম্পর্কে আজকে আমরা আপনাকে ধারণা দিব, প্রোগ্রামটা আসলে কীভাবে আমরা কন্টিনিউ করব। আপনি জেনে থাকবেন যে রেসিডেন্সি এবং এমফিল ডিপ্লোমার আমি যদি একটু পার্থক্য আপনাকে দেখাই, পার্থক্যটা আসলে কোথায়, এই দুইটা প্রোগ্রামেরই এবং এই দুইটা পরীক্ষা যে বিএসএমইউ কন্ডাক্ট করে থাকে সেখানে কোনো প্রশ্নের প্যাটার্নে পার্থক্য নাই, দুটা সেম, একই ধরনের প্যাচ থাকে, একই জায়গা থেকে প্রশ্ন আসে, সিলেবাসও দুইটা একই রকম, ঠিক আছে। শুধু পার্থক্য হলো রেসিডেন্সি পরীক্ষাটা হয়ে থাকে 200 নম্বর আর এমফিল ডিপ্লোমা পরীক্ষা হয়ে থাকে 100 নম্বর। এটা হলো 3 ঘন্টা, এটা হলো 1.5 আওয়ার্স, ঠিক আছে। তো এই দুইটা পার্থক্য ছাড়া প্রশ্নের প্যাচ, প্রশ্ন কোন টপিক থেকে আসে, কোন জায়গা থেকে, প্রশ্নটা আসলে স্ট্যান্ডার্ড কেমন হয়, দুইটাই সেম। এখন আমরা অনেকে চিন্তা করি যে হয়তো প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করলে আমার হয়তো চান্স পেয়ে যাব বা আমার প্রিপারেশনটা একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবে। যেহেতু আমি নিজে এই সেগমেন্টে অনেক দিন ধরে আছি, পোস্ট গ্রাজুয়েশন এই ক্যারিয়ার প্ল্যানিংয়ের মধ্যে, আমি অনেক ডাক্তারের মধ্যে এই বিষয়টা লক্ষ্য করি, তারা হয়তো দেখা যায় যে এই কোশ্চেনগুলো শুধু সলভ করতে থাকেন, ব্যাপারটা কিন্তু এরকম নাই। আমি আপনাকে বলে দিচ্ছি যে প্রিভিয়াস কোশ্চেন থেকে কোনো প্রশ্ন এখন আর সেভাবে রিপিটেশন হয় না। তাহলে আমি প্রশ্ন সলভ আসলে কেন করব, দ্যাটস ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, প্রিভিয়াস প্রশ্নগুলো আমাকে সলভ করতে হবে এই জন্যই যে এতে করে আমি বুঝতে পারবো একটা সেল ইঞ্জুরি চ্যাপ্টার থেকে কোথা থেকে প্রশ্নগুলো আসে, এবং আমি বুঝতে পারবো যে একটা প্রশ্নের গভীরে কতটুকু যায়, এবং আমি বুঝতে পারবো একটা প্রশ্নের প্যাচগুলো কেমন থাকে, ঠিক আছে। মনে করেন যে আপনি রিভার্সিবল সেল ইঞ্জুরি, এবং এই রিভার্সিবল সেল ইঞ্জুরির মধ্যে ইউজুয়ালি দেখা যায় যে কোনগুলো রিভার্সিবল, কোনগুলো ইরিভার্সিবল, যদি আমি নেক্রোসিস অ্যাপোপ্টোসিসের কথা চিন্তা করি, এখান থেকে প্রায় প্রশ্ন থাকে, এবং প্রশ্নগুলো আসলে এমনভাবে কনসেপ্ট বেসড করা হয় সেটা আপনাকে একটা ভালো প্রতিফলন, একটা ভালো পিকচার আপনাকে শো করবে যে আপনি আসলে ওই টপিক থেকে কতটুকু ভেতরে ঢুকবেন। এবং এই একটা প্রিপারেশনের জন্য অবশ্যই আপনাকে প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করতে হবে, প্রিপারেশনটাকে বুস্ট আপ করার জন্য, প্রিপারেশনটাকে আপনার ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এখন আপনাকে এটা একটু দেখাই যে আমাদের কোর্স আউটলাইনের মধ্যে কী কী থাকছে। এইটা আমাদের 28টা ক্লাস পাবেন, যেখানে প্রতিটা ক্লাস চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা। আমরা সেখানে প্রিভিয়াস যে প্যাচ যুক্ত প্রশ্ন, যে টেকনিক্যাল কোশ্চেনগুলো আছে সেগুলো বাছাই করে নিয়ে আমরা ক্লাসগুলো রেডি করেছি। সেখানে থাকে হলো 28টা ক্লাস টেস্ট থাকবে, এছাড়া একদম পূর্ণাঙ্গ প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আমাদের পরীক্ষা থাকছে, 3টা বড় পরীক্ষা, এবং সবশেষে সেন্ট্রাল মক টেস্ট আপনি 2টা দিতে পারবেন, যেগুলো এক্সক্লুসিভ মক টেস্ট। এখন এই যে 28টা ক্লাস যেটা বলেছি প্রিভিয়াস কোশ্চেন নিয়ে হবে, সেটা আসলে চ্যাপ্টারগুলো কী কী থাকবে, যেমন ক্লাস 1-এ যেই চ্যাপ্টারগুলো থাকে, ক্লাস 2-তে থাকে, ক্লাস 3-তে এটা আছে, ক্লাস 4, এইভাবে টোটাল প্রায় 26টা, এবং ক্লিনিক্যালে 2টা, টোটাল 28টা ক্লাস আপনি সেখানে পাবেন। এবং আপনি রেকর্ড অবস্থায় সেটা থাকবে, আপনি যদি শিডিউল সময়ে ডেটটা মিস করেন সমস্যা নাই, আপনি সেটা পরে দেখে নিতে পারবেন, এবং এক্সামগুলো আপনি সেক্ষেত্রে দিতে পারবেন, ঠিক আছে। প্রতিটার সাথে আবার পরীক্ষা থাকে, সেগুলো আপনি দিতে পারবেন। এবং এই প্রিভিয়াস কোশ্চেন সলভ করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বই, সেটা হলো কুইক রিভিশন। এখানে বিগত বছরের প্রশ্নগুলো সবগুলো সেখানে আছে। তো আমরা এই বইটা হাতিরপুল বুকশপ, নীলক্ষেত বা উত্তরা বুকশপ থেকে সেটা আমরা কালেক্ট করতে পারবো, অথবা ঢাকার বাইরে যারা আছে তারা কুরিয়ারও হাতিরপুল বুকশপ থেকে সেটা নিতে পারবেন। এবং এছাড়া আমি আপনাদের বলতে চাই যে আপনার ক্যারিয়ার নিয়ে যদি কেউ এখনও চিন্তায় থাকেন বা একটা সলিউশনে আসতে চান, বা যারা নতুন ফ্রেশার ইন্টার্ন করে বের হয়েছেন, বা যারা আপনারা যারা বেশ কয়েকবার পরীক্ষা দিচ্ছেন হচ্ছে না,
আপনারা চাইলে আমার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। এবং যারা এই প্রোগ্রামটাতে এনরোল করবেন, আপনাদের একটা ফেসবুক ক্লোজ গ্রুপে ইনক্লুড করা হবে এবং সেখানে আপনি প্রতিটা লেকচার ওয়াইজ শিডিউল অনুযায়ী ভিডিওগুলো আপলোড পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের 10 ইয়ার্স কোশ্চেন সলভের এমফিল ডিপ্লোমা এবং রেসিডেন্সি কোর্স আউটলাইন। দেখা হবে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।